আলাতুল অর্থ সব সময়। আরবিতে হচ্ছে আলাতুল, বাংলা অর্থ হবে সব সময়। গিরগির অর্থ বকবক করা। আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হচ্ছে বকবক করা। আলিবাবা অর্থ ফাঁকিবাজ। আরবিতে হবে আলিবাবা, বাংলা অর্থ হচ্ছে ফাঁকিবাজ। ময়া অর্থ পানি। আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হচ্ছে পানি। মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হচ্ছে অনেক ভালো। শব্দগুলো আরেকবার জেনে নেই। আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা, আলিবাবা অর্থ ফাঁকিবাজ, ময়া অর্থ পানি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। খালাস অর্থ শেষ। আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। সাদিক অর্থ বন্ধু। আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হচ্ছে বন্ধু। কয়েস অর্থ ভালো। আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হচ্ছে ভালো। মাফি কয়েস অর্থ ভালো না। আরবিতে হবে মাফি কয়েস, বাংলা অর্থ হচ্ছে ভালো না। অয়েন অর্থ কোথায়। আরবিতে হবে অয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নেই। খালাস অর্থ শেষ, সাদিক অর্থ বন্ধু, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না, অয়েন অর্থ কোথায়। ইকদার অর্থ পাড়া। আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হচ্ছে পাড়া। মাই ইকদার অর্থ পারবো না। আরবিতে হবে মাই ইকদার, বাংলা অর্থ হচ্ছে পারবো না। আলিয়ুম অর্থ আজ। আরবিতে হবে আলিয়ুম, বাংলা অর্থ হচ্ছে আজ। আমস অর্থ গতকাল। আরবিতে হবে আমস, বাংলা অর্থ হচ্ছে গতকাল। বকরা অর্থ আগামীকাল। আরবিতে হবে বকরা, বাংলা অর্থ হচ্ছে আগামীকাল। শব্দগুলো আরেকবার শিখে নেই। ইকদার অর্থ পারা, মাই ইকদার অর্থ পারবো না, আলিয়ুম অর্থ আজ, আমস অর্থ গতকাল, বকরা অর্থ আগামীকাল। দিগিগা অর্থ মিনিট। আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ হচ্ছে মিনিট। সাআ অর্থ ঘন্টা। আরবিতে হবে সাআ, বাংলা অর্থ হচ্ছে ঘন্টা। ইয়ম অর্থ দিন। আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। সাহার অর্থ মাস। আরবিতে হবে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। সানা অর্থ বছর। আরবিতে হবে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। শব্দগুলো আরেকবার শিখে নেই। দিগিগা অর্থ মিনিট, সাআ অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন, সাহার অর্থ মাস, সানা অর্থ বছর। উস্কুত অর্থ চুপ। আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হচ্ছে চুপ। মুখমাফি অর্থ বিবেকহীন। আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হচ্ছে বিবেকহীন। সাওয়া সাওয়া অর্থ সাথে। আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হচ্ছে সাথে। এশ অর্থ কি। আরবিতে হবে এশ, বাংলা অর্থ হচ্ছে কি। মুশকিলা অর্থ সমস্যা। আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। শব্দগুলো আরেকবার শিখে নেই। উস্কুত অর্থ চুপ, মুখমাফি অর্থ বিবেকহীন, সাওয়া সাওয়া অর্থ সাথে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। বাক্কালা অর্থ দোকান। আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হচ্ছে দোকান। সুখ অর্থ বাজার।
আরবিতে হবে সুক, বাংলা অর্থ হচ্ছে বাজার। খুবজ অর্থ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হচ্ছে রুটি। কুল্লু অর্থ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হচ্ছে সব। খাল্লিবাল্লি অর্থ বাদ দাও, আরবিতে হবে খাল্লিবাল্লি, বাংলা অর্থ হচ্ছে বাদ দাও। শব্দগুলো আরেকবার শিখে নেই। বাকালা অর্থ দোকান, সুক অর্থ বাজার, খুবজ অর্থ রুটি, কুল্লু অর্থ সব, খাল্লিবাল্লি অর্থ বাদ দাও। ফায়দা অর্থ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হচ্ছে লাভ। মাফি ফায়দা অর্থ লাভ নেই, আরবিতে হবে মাফি ফায়দা, বাংলা অর্থ হচ্ছে লাভ নেই। তাইয়েব অর্থ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। জেদিদ অর্থ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। নফর অর্থ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হচ্ছে লোক। শব্দগুলো আরেকবার শিখে নিই। ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, তাইয়েব অর্থ ঠিক আছে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মুমকিন অর্থ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। সাক্কার অর্থ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হচ্ছে বন্ধ। তাহাত অর্থ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হচ্ছে নিচে। ফোক অর্থ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হচ্ছে উপরে। রোহ অর্থ যাওয়া, আরবিতে হবে রোহ, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিই। মুমকিন অর্থ সম্ভবত, সাক্কার অর্থ বন্ধ, তাহাত অর্থ নিচে, ফোক অর্থ উপরে, রোহ অর্থ যাওয়া। রাকিব অর্থ রাখা, আরবিতে হবে রাকিব, বাংলা অর্থ হচ্ছে রাখা। তারতিব অর্থ গুছিয়ে রাখা, আরবিতে হবে তারতিব, বাংলা অর্থ হচ্ছে গুছিয়ে রাখা। হেনা অর্থ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে। আসান অর্থ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হচ্ছে কারণ। খফ অর্থ ভয়, আরবিতে হবে খফ, বাংলা অর্থ হচ্ছে ভয়। শব্দগুলো আরেকবার শিখে নেই। রাকিব অর্থ রাখা, তারতিব অর্থ গুছিয়ে রাখা, হেনা অর্থ এখানে, আসান অর্থ কারণ, খৌফ অর্থ ভয়। ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা। বাররা অর্থ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হচ্ছে বাহিরে। মিফতা অর্থ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। মিতা অর্থ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। নোম অর্থ ঘুম, আরবিতে হবে নোম, বাংলা অর্থ হচ্ছে ঘুম। শব্দগুলো আরেকবার শিখে নেই। ইন্তেজার অর্থ অপেক্ষা করা, বাররা অর্থ বাহিরে, মিফতা অর্থ চাবি, মিতা অর্থ কখন, নোম অর্থ ঘুম।